প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি, আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক ও গ্রিস চেম্বারের প্রেসিডেন্ট জনাব সৈয়দ আলমগীর। সৈয়দ আলমগীর, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা মূলত কনজিউমার ব্র্যান্ড এর মান, দাম এবং বাজার ব্যবস্থা নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। সৈয়দ আলমগীর দায়িত্ব পালন করছেন এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক এবং এসিআই সল্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। এছাড়াও এসিআই এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তিনি। তার উদ্ভাবনী চিন্তা ও দূরদৃষ্টিতে গত এক যুগে এসিআই কনজিউমার ব্র্যান্ড উঠে এসেছে শীর্ষসারিতে। প্রতিষ্ঠানটির 11টি কারখানায় কাজ করছে কয়েক হাজার কর্মী। জন্ম নেত্রকোনা জেলার কেন্দুয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1975 সালে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন তিনি। শিক্ষাজীবন শেষ করে যোগদান করেন ঔষধ কোম্পানি এভেন্টিস ফার্মাতে। এরপর 1992 সালে বিপণন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন যমুনা গ্রুপের। সেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন পণ্য যেমন পেগাসাস শুজ, যমুনা ওয়েল্ডিং, যমুনা নিটিং ও ডাইং এবং অ্যারোমেটিক কসমেটিক্সের স্বনামধন্য ব্র্যান্ড পণ্যের বাজারজাত করে সাফল্য অর্জন করেন তিনি। তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে একটি হল শতভাগ হালাল সাবানের ধারণা, যার মাধ্যমে অ্যারোমেটিক সাবান অতিসত্বর বাংলাদেশের এক নম্বর সাবান হিসেবে সমাদৃত হয়। তার এই উদ্ভাবনা সারা বিশ্বে পণ্য বিপণন জগতে বিশেষ পরিচিতি লাভ করে। তার এই বিপণন উদ্ভাবনার সাফল্য মার্কেটিং গুরু ফিলিপ কাটলারেরও মনোযোগ আকর্ষণ করে, যা পরে পাঠ্য বইতেও যুক্ত হয়েছে। এছাড়াও নর্থ সাউথ সাউথ ইস্ট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সৈয়দ আলমগীর। এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাপ এবং গ্রিস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। 2014 সালে এশিয়ান রিটেল কংগ্রেসের কাছ থেকে রিটেল লিডারশিপ অ্যাওয়ার্ড সহ বিপণন বিষয়ের উপর নানা পুরস্কার ও সম্মাননা অর্জন করেন সৈয়দ আলমগীর। সৈয়দ আলমগীর, আমরা দেখলাম আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, বিশেষ করে পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে আপনার যে কৌশল এবং উদ্ভাবনী চিন্তা, যেটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, আমরা তার হয়তো অল্প কিছু জানতে পারলাম আর কি এই প্রোফাইলের মাধ্যমে। তবে আপনার সম্পর্কে আমরা আরও কিছু জানবো। শুরুতে যদি আমরা জানতে চাই যে আপনার জন্ম হচ্ছে নেত্রকোনায়, তো শৈশবটা কি আপনার ওইখানেই কেটেছিল? জি, নেত্রকোনার জেলা, তো হাওর বেষ্টিত একটা জায়গা, সেই শৈশব সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই। একটা হাওর বেষ্টিত জায়গা নেত্রকোনা জেলা, কেন্দুয়া একটা থানা আছে, সেই কেন্দুয়া শহর, কেন্দুয়া থানা হেডকোয়ার্টারে আমি লেখাপড়া করেছি এবং এক্ষেত্রে তখন পর্যন্ত আমি এসএসসি পর্যন্ত আমি ওখানে ছিলাম। তারপরে আমি ঢাকায় এসে ঢাকা কলেজে ভর্তি হয়েছি, তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি এবং পরে আইবিএ থেকে পাস করেছি। আমি ওই জায়গা আপনার সেই যে মফস্বলে থাকা এবং যেখানে জন্ম, মানুষের এক ধরনের স্বপ্ন চিন্তা থাকে, ওই চিন্তাগুলো আজকে যে আপনি সৈয়দ আলমগীর, এই যে আপনার যে কাজের যে স্বীকৃতি, ওই সময় ছোটবেলায় কি সেরকম কোনো স্বপ্ন ছিল যে আসলে এই জায়গাটাতে আপনি পৌঁছবেন? আসলে আমি মনে হয় যে আমি বেশ উচ্চাভিলাষী ছিলাম, আমি তখনই ভাবতাম যে একটা কিছু হতে চেষ্টা করব। এবং সেটা স্বাক্ষর আমি আমার লেখাপড়ার দিক থেকেও রেখেছিলাম। আমি অনেক ভালো ভালো রেজাল্ট করে আমার স্কুলগুলো সময়গুলো কাটিয়েছি, তার মানে আমি খুব সিরিয়াস ছিলাম পড়াশোনার ব্যাপারে। আমি এটা বুঝতে পেরেছিলাম যে লেখাপড়া না করে অনেক বড় হওয়া যাবে না, কারণ আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের ফ্যামিলি থেকে আসি নাই। অতএব আমাকে বড় হইতে হলে আমাকে অনেক লেখাপড়া করতে হবে, অনেক জ্ঞান অর্জন করতে হবে। সেইভাবেই আমার জীবনটাকে আমি ইয়ে করি। এবং তাছাড়াও আমি ছোটবেলা থেকে, বিষয়টা আপনাকে বেশি প্রভাবিত করে ওই ওই যে মফস্বলের শিক্ষা ব্যবস্থা, তো ওই অর্থে খুব সুগঠিত বা শৃঙ্খলিত না, বা আপনি ধরেন যে সেই মানেরও না। আজকে যেরকমটা আপনি দেখছেন, এটা আমাদের সময়টা এতটা খারাপ ছিল না। আপনি স্কুলের, আমি যে স্কুলতে পড়াশোনা করেছি সেখানে আমি ছাড়াও কিন্তু অনেক বড়, আমার চেয়ে অনেক বড় বড় মানুষ সেখানে পড়াশোনা করেছে। কাজে এটা কেন্দুয়া হরিশ প্রাই স্কুল থেকে অনেক ছেলে পেলে লেখাপড়া, একদম নলিনীরঞ্জন সরকার থেকে শুরু করে বহু বড় বড় মানুষ এখানে পাস করে আসছে, তারাও জীবনে প্রতিষ্ঠিত লাভ করেছে। বাট আমাদের সময়টা থেকে যখন হলো তখন একটু ডিটুরিয়েশন হয়েছে। বাট এটা আমার পারিবারিক ঐতিহ্য, আমার আব্বা নিজের উচ্চ শিক্ষিত লোক ছিলেন, আমার বড় তিন ভাই তারা খুব উচ্চশিক্ষিত ছিল, যার কারণে বোনরা উচ্চশিক্ষিত ছিল, তার কারণে স্কুলের যে গ্যাফিলতিটা ছিল সেটা বাসায় ফুলফিল হয়ে ঢাকায় এসে এস্টাবলিশ করতে পেরেছিলাম নিজেকে। নাহলে ঢাকাতে তো ভর্তি হওয়াটাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ তে পড়েছেন, তো সেটা কিভাবে আপনার, সেটাও কি আপনার ইচ্ছার মধ্যেই ছিল যে আপনি এমবিএ পড়বেন এবং ব্যবসা প্রশাসন নিয়ে কাজ করবেন? আসলে আমি আমার ছোট, আমি যখন বড় হচ্ছিলাম এইচএসসি থেকে,
আমি চিন্তা করেছিলাম যে একটা সিভিল সার্ভিস অফিসার হব আমি। তখন পাকিস্তান ছিল, সিএসপি ছিল, সিভিল সার্ভেন্ট অফ পাকিস্তান। আমি দেখতাম 22-23 বছরের যুবক, সে এসে এখন একটা ডিস্ট্রিক্টের বা এখন বর্তমান ডিস্ট্রিক্ট, আগে সাব ডিভিশনের সে চিফ এক্সিকিউটিভ হতো। তো এটা আমাকে অনেক প্রভাবিত করেছে, বিশেষত পশ্চিম পাকিস্তানের লোকজনই আসতো। তো আমি তখন ভাবতাম যে আমি এরকম একটা কিছু হবো, যার কারণে আমি নিউজ পেপার, আমাকে আমার ভাইরা বা আমার ব্রাদার ইন ল যা দুলাভাই যে ছিলেন, উনি আমাকে বুঝিয়েছিলেন যে অনেক আউট নলেজ লাগবে, যার কারণে আমি নিউজ পেপারটা ভালো করে পড়তাম। কোনো একটা নতুন কিছু জানার কিছু হলে আমি এটা খুব উৎসাহিত ছিলাম ছোটোবেলা থেকেই, যাতে করে আমার নলেজটা বড় হয়, সেইভাবে এগুচ্ছিলাম। তো যাই হোক, আমার আমি যখন মানে অনার্সের লেভেলে পড়ি, তখন তো দেশ স্বাধীন হয়ে গেল, তখন আমার এটার থেকে আবার মোহটা আমার চলে গেল যে না, এখন আর ছোট একটা দেশ হয়েছে, তাছাড়া কয়েকটা ব্যাচ বিসিএস অলরেডি নেওয়া হয়ে গেছে, তো কাজে এখন যদি আমি জয়েন করি তাহলে আমি সিরিয়ালে পড়ে যাব। তো আমি তো আই থট দ্যাট আই শুড বি ডিফারেন্ট। সো আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক মানে তখন ঠিক করলেন যে আপনি একটু আমি অন্য কিছু দিকে যাবেন, ব্যতিক্রম দিকে যাব। তাই ভাবলাম যে ঠিক আছে, আমি সায়েন্স ফ্যাকাল্টি থেকে বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসলাম। যখন আইবিএ ছিল, আইবিএতে আমরা পরীক্ষা দিলাম, আমরা কয়েকজন ইনসিডেন্টালি আমরা সবাই বেশ লেখাপড়ায় ভালো ছিলাম বলেই হতো সবাই অপরচুনিটি পেয়েছিলাম এবং আমরা পাসও করেছি পরে। ওখানে তো আবার অটোমেশন আছে, ফেল করিয়ে দেয়, এটা সিজিপিএ কম নেমে গেলে রাখে না, কাজেই আমরা পাসও করতে পেরেছি। এবং পরবর্তী জীবনে আমরা সবাই, আমি শুধু একা নয়, আমার বন্ধুরাও যথেষ্ট এস্টাবলিশড হয়েছে এবং তাদের নাম বললে আমরা চিনি। আপনি তো মার্কেটিংয়ে চলে আসলেন এবং আমরা জানি যে অ্যারোমেটিক যে প্রোডাক্টটা সেটা সম্পর্কে আর কি বেশি আমরা জানি, যেটা হলো যে হালাল সাবান বা হালাল যে পণ্যে হালাল, এই ধারণাটা আপনার কেন মনে হলো যে এই ধারণাটা বাজার ব্যবস্থাকে একটা আমূল বদলে দিতে পারে বা মানুষকে এক ধরনের প্রভাবিত করতে পারে পণ্যের বিস্তারের ক্ষেত্রে? আজকে আপনি জানেন আমি তো অনেক আগে করেছিলাম, আজকে কিন্তু আমরা যখন এখন এক্সপোর্ট করছি বিভিন্ন দেশে, তারা বলতেছে হালাল স্লোগানটা থাকতে হবে। যেমন মালয়েশিয়া একটা পণ্য ঢুকতে পারবে না খাবার জুতো যেটা বোধহয় হালাল সাইনটা লেখা নাই। কাজেই এখন আমি আশ্চর্য হয়ে যাই যে একদিন আমি খুব ক্ষুদ্রভাবে জিনিসটা চিন্তা করেছিলাম, কিন্তু এটা বিশ্বব্যাপী এখন হালাল নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং হালাল প্রোডাক্ট বলে লেখা হচ্ছে। এটা হলো আমি যখন সাবানটা বাজারজাত করতে গেলাম, তখন আমি মানে অল্প কথায় বলি, তখন আমি দেখলাম যে আমার প্রতিপক্ষ ইউনিলিভার, তো ইউনিলিভার ওয়ার্ল্ড ওয়াইড তারা মানে সাবানে এক নাম্বার। ইউনিলিভারের এখানে যিনি চিফ ছিলেন তিনি বললেন যে আপনি সাবান নিয়ে কোনো কন্টেস্ট করে ইউনিলিভারের সঙ্গে পারবেন না, কারণ বিশ্বের এক নম্বর সাবান এটা এবং সারা বিশ্বে এমন কোনো ভালো চ্যালেঞ্জিং আর কি বিষয়টা, হ্যাঁ, এমন বাংলাদেশ সহ বা বিশ্বে এমন কোনো মানে মডেল নাই, এমন কোনো অভিনেত্রী নাই, সুন্দরী অভিনেত্রী নাই যারা এইটার মডেল হয় নাই, বি ইট ইন ইন্ডিয়া, বি ইট ইন বাংলাদেশ, বি ইট ইন ইংল্যান্ড, এনিহোয়ার, এরা সবাই কিন্তু ওই ইউনিলিভারের সেই লাখ সাবান নিয়ে নৃত্য করেছে। কাজে আপনি এটা কিন্তু খুব সোজা ব্যাপার না। আমি বললাম যে হ্যাঁ ঠিকই আছে, হতে পারে, কিন্তু মানুষ তো সবই পারে। আমি চিন্তা করতে লাগলাম, আই ডেভেলপ দিস সোপ অ্যান্ড হোয়াইল আই ওয়াজ ডেভেলপিং ইট, তখন আমি সাবান কী দিয়ে তৈরি হয়, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, সাবান কী দিয়ে তৈরি হয় তার আমি পুরো অ্যানালাইসিস করলাম। দেখলাম বিশ্বে সাবান তৈরি হয় মাত্র তিনভাবে, একটা হলো আপনার রাইস ব্র্যান্ড থেকে, চালের এই কুড়ার থেকে করে ফ্যাট ব্র্যান ফ্যাটটা বের করে ওটা দিয়ে করা হয়, দ্বিতীয় করা হয় অ্যানিমেল ফ্যাট থেকে, তৃতীয় করা হয় ভেজিটেবল ফ্যাট থেকে। তো অ্যানিমেল ফ্যাট কীতে শুধু হয় সেটা করতে গিয়ে দেখলাম এটার মধ্যে আপনার শুকরের চর্বি আছে, গরুর চর্বি আছে, তিমি মাসের চর্বি আছে, মানে আননোন অরিজিনের বহুত কিছু চর্বি আছে। এটা এটা দেখলাম যে সবাই বানায় এটা দিয়ে, রাইস ব্রেন দিয়ে করে ইন্ডিয়াতে, সেটা সাবানের লেদারিং ভালো হয় না। তো থার্ড রয়ে গেল অপরচুনিটি রয়ে গেলো ভেজিটেবল ফ্যাট থেকে। আমি ভেজিটেবল ফ্যাটটা বাংলাদেশে তখন আমি আনার আগে 1 কেজিও বিক্রি করে নাই, করতে পারে নাই মালয়েশিয়া থেকে। ওই কোম্পানি পরে আমাকে বলেছে আপনার কাছে আমি শত শত টন বিক্রি করেছি কিন্তু এর আগে আমি 1 কেজিও বিক্রি করতে পারি নাই, নোবডি টুক ইট। তা আমি এটা নিয়ে দেখলাম যে এটা দুইটা জিনিস, একটা হলো এর গন্ধটা হলো নিউট্রাল, কাজে আপনি যে পারফিউমটা দেবেন এই পারফিউমটা ধারণ করতে পারবে, অন্যগুলা অ্যানিমেল ফ্যাটেরগুলো একটু গন্ধ আছে সেটার কারণে ওই যে পারফিউমটা দেবেন ওটা কিছুটা নষ্ট হয়ে যায়। আমি ফার্স্ট রিজন ওইটা জন্য নিলাম, সেকেন্ড রিজন হলো গুড লেদারিং হয়, থার্ড রিজন হলো এটা সাবানটা শেষ হওয়া পর্যন্ত ফেটে যায় না, ফলে এইগুলি ভালো সব কিছু, একটা ভালো সাবানের সবগুলো কিছু আছে। তারপরে আমি ভালো একটা পারফিউম কোম্পানিগুলোতে ভালো ভালো নাম করা পারফিউম কোম্পানি দেখি, মানে আপনি সকল কিছু খুঁজছিলেন যাতে প্রোডাক্টটাকে মানুষের গ্রহণযোগ্য হয়। 90 গ্রাম করে ছিল তখন লাখ সাবান, আমি বুদ্ধি করে এটা আমি 100 গ্রাম করেছি একই প্রাইস, মানে প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করে যেটাকে মানুষের কাছাকাছি নিয়ে সাইজটা এমন করেছি দেখতে অনেক বড় লাগে। ফাইনালি আমি তারপরে প্যাকিং দিয়েছি এমন যে মানুষ মনে করো যে একটা চকলেটের মতো। সৈয়দ আলমগীর এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবার স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর। সৈয়দ আলমগীর, আমরা কথা বলছিলাম এই যে হালাল পণ্য, এই যে পণ্যের গায়ে লেখা, এটা আসলে কতটা মানে হালাল আসলে এই যে পণ্যে, এটা এই ক্ষেত্রে কোন ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আপনি ওই চিন্তাটা থেকে এটা 100% হালাল আসে কি না? যে 100% হালাল, আর একটা কথা বলি আপনাকে, এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা, মানে এটা অনেকটা এক ধরনের মানুষ বলে যে পণ্যকে বেশি প্রভাবিত করার জন্য, মানুষের মনকে প্রভাবিত করার জন্য। আমার দৃষ্টিতে এটা না, কারণ কি জানেন, আমি তো সারা বিশ্বজিৎ প্রভাবিত করছি না, কিন্তু মানুষ তো প্রভাবিত হচ্ছে। আপনি একটা জিনিস মনের থেকে চান, সেটাকে আপনাকে আমি মনে করে দিলাম। যেমনটা ধরেন, এই সাবানটা যখন আমি দেওয়ার সময় ভাবলাম যে কী দেওয়া যায়, আমি লেখলাম, পরে সর্বশেষে যখন সাবানটা ভালো হলো, আমি বললাম যে এটাতে একটা আমি একটা এমন একটা কথা বলবো যেটা মানুষ বুঝতে পারে, এক কথায় বুঝতে পারে। আমি তো এত কথা বলা দরকার নেই, ফ্যাট ফুড এত বললাম, আমি বলছি আমার সাবান 100% হালাল। কেন? এই সাবানের মধ্যে কোনো রকম শুকরের চর্বি গরুর চর্বি নাই, এবং এই মেসেজটা খুব দ্রুত ছড়িয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো, এটা কোনো ধর্মের এগেনস্টে না। আমাদের যে কোন হিন্দু ভাইরা আছেন, তারা গরু এবং শুকর দুইটাই ওনাদের কাছে গ্রহণযোগ্য না, আর মুসলমানদের জন্য শুকর গ্রহণযোগ্য না। কাছে ইট ইজ কমন ফর অল রিলিজিয়ান্স, দ্যাট ইজ দ্য ওয়ে হাউ ইউ ওয়েন্ট। এবং আপনি জানেন যেটা নিয়ে কিছু মামলা মোকদ্দম হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, আই কুড প্রুভ দ্যাট আই ওয়াজ রাইট, আমি কিন্তু কোনো ভুল কিছু বলি নাই। আপনার কাছে আমি অপশান দিয়েছি, আপনি নিতে পারেন এখনও কিন্তু, এবং এই জন্যই আসলে এটা এত সফল হয়েছে। এবং এই যে এখন দেখেন আপনাকে, যে আপনি আমেরিকা যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন, অনেক পণ্যের গায়ে লেখা আছে হালাল, ইট ইজ অপশন ইজ ইউজ। আপনি যদি কি এখন ধরেন একটা হালাল গরুর মধ্যে লেখা আছে হালাল, তো গরুর মধ্যে হালাল লেখাটা অর্থ কি? অর্থ হলে এটাকে ইট হ্যাজ বিন স্লটার্ড ইন প্রপার ওয়ে, সো ইউ লাইক ইট অর ডোন্ট লাইক ইট। ইউ ডোন্ট লাইক হালাল, ইউ হ্যাব ইট, বাট মেনি পিপুল উইল লাইক ইট বিকজ দে ওয়ান্ট টু হ্যাভ ইট। প্রতিযোগিতা বাজার যে যেটা পছন্দ করে, এবারে মানুষের পছন্দ হবে এটা, কারণ একজন ধর্মীয় লোক তার ডিসেন্ট লাইফের জন্য এটা পছন্দ হবে, এইটাই হলো তার মূল। এসিআই গ্রুপে আপনি আসলেন, পরে আমরা দেখলাম যে আপনি আসার পরে এসিআই গ্রুপের প্রোডাক্ট সংখ্যাও বেড়েছে এবং এর বিস্তার হয়েছে ব্যাপক। তো আপনার আসলে কৌশলটা কি, আপনি যে পণ্যগুলোকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, আপনি আসলে কোন কৌশলটা? আমরা তো জানেন মার্কেটিংয়ে আমরা সবসময় বলে থাকি, মার্কেটিংয়ের কাজই হলো আপনার নিড গ্যাপ খোঁজা, আপনি কী কী আপনার প্রয়োজন আছে এটাকে খোঁজা। আপনি লবণ খাচ্ছেন, ময়লা লবণ খাচ্ছেন, আমি একটা সাদা লবণ দেবো, পরিষ্কার ধবধবে 100% বিশুদ্ধ লবণ দিব, মানে এটার মধ্যে আপনার সঠিক মাত্রা আয়োডিন থাকবে, তা এইটা হলো আপনার নিড। ওয়ার্ল্ডে যখন আমি যখন অন্য জায়গায় যেতাম, জার্মানে যেতাম, ইংল্যান্ডে যেতাম, তখন দেখতাম সাদা ধবধবে লবণ, আমার লবণ কালো, আমি এই লবণটা এনে দিয়েছি, এটা মানুষ আপনার মধ্যে কাজ করে, কাজ করেছে, এবং আপনার নিড গ্যাপটাকে আমি খুঁজে বের করলাম। একইভাবে আমি আটা ময়দা সুজি নিয়ে একটা সমস্যা ছিল, আমি আটা ময়দা সুজি দিয়েছি, রিসেন্টলি একটা চাল দিয়েছি, রাইস আমরা প্রসেসিং করে দিচ্ছি। আমরা বলবো আপনার বোয়া বিদায়, আপনার বাড়িতে কোনো বোয়া লাগবে না, কারণ আপনি চালটা ধরে আপনি একদম ডাইরেক্ট দিতে পারবেন, এতে কোনো ময়লা নাই, কোনো কিছু নেই, সব কিছু আমরা করে দিচ্ছি, এবং আপনি কোনো কিছু, এবং একটা চালের সঙ্গে আরেকটা চালের, প্রতিটা মানুষ যা চায় সেই চিন্তা থেকে আপনি চিন্তা করেছেন যে আমি মানুষের মনের কাছাকাছি খুব যেতে পারি। এটা নির্ভর করে একটা মার্কেটিং ব্যক্তিত্বের, তার সাকসেসের নির্ভর করে, আমার দৃষ্টিতে সে মানুষের, তার ভোক্তাদের কতটুকু মনের কাছাকাছি যেতে পারছে। আমি কিন্তু ভোক্তার মনে কাছে যেতে পারি, কিন্তু হালাল সামান বলতে পেরেছিলাম, তখন কিন্তু আমাকে অনেকে মানা করছিল যে এটা বললো না, আমি নো আই নো দে উইল লাইক ইট, দে নিড ইট। তো এরকমভাবে আমি যে প্রোডাক্টগুলো এসিআইতে আমি দিচ্ছি, আমি আরেকটা বিষয় খেয়াল করলাম যে আপনি লবণের ক্ষেত্রে এসিআই লবণ মেধা বিকাশে সাহায্য করে, এই কথাটা কেন লিখলেন? মানে মেধা কি এসিআই লবণ খেলেই হবে নাকি অন্য লবণ? আমি তো অন্য লবণ বিক্রি করি না, প্রথমত আমার লবণ, আপনারটাতে কেন মনে, আমারটাতে এরকমটা আমি বলি নাই যে এসিআই লবণেই শুধু, আসলে লবণ মাদা, আমি বলছি যে এসিআই লবণ মেধা বিকাশে সাহায্য করে। আপনি দেখেন একটা মানুষের 15 গ্রাম করে লবণ পার ডে অ্যাভারেজ খাওয়ার কথা, সে যদি এর চেয়ে অনেক কম খায়, মানে 2 গ্রাম করে খায়, তার কিন্তু মেধা বিকাশ হবে না, আবার যদি সে বেশি করে খায় তাহলে কিন্তু তার জন্য খারাপ হবে। ওই জন্যই লবণটা মানুষের মেন্টাল ফ্যাকাল্টিকে ডেভেলপ করার চেষ্টা করে। আমি যে বলতে চাচ্ছি এসিআই লবণ মেধা বিকাশে সাহায্য করে, এবং আমরা একটা মেধাবী বাংলাদেশে যা আছে সেটা শুধু আপনি বলে, হ্যাঁ আমারটাই বলছি, আমি অন্যটা জানি না আসলে, আমি ইনফ্যাক্ট আমারটাই তো আমি সেল করি, এবং আমি বলি যে আমরা একটা মেধাবী বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের দেশের ভোক্তার রুচি এবং তার যে মানসিকতা সেটা আপনার কাছে কি মনে হয়েছে, আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি দীর্ঘদিন আসলে এই বাজার ব্যবস্থা নিয়ে কাজ করি, আমি ওদেরকে অনেক শ্রদ্ধা করি, আমাদের দেশের মানুষ অনেক বুদ্ধিমান, এটা আমি প্রায়ই বলি, লেখাপড়া একটু কম থাকলেও তাদের কিন্তু অনেকে অ্যাভারেজ লেখাপড়া এখন বেড়ে গেছে, কিন্তু যারা কম লেখাপড়া করেছেন তাদেরও কিন্তু অনেক উইজডমটা অনেক বেশি, দেখুন দে ক্যান আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ গুড অ্যান্ড হুইচ ইজ ব্যাড, এটা কিন্তু তারা বুঝতে পারে, হয়তো খুব টেকনিক্যাল আপনার এই ফোনটা দিয়ে বুঝতে পারবে না, কিন্তু একটা সাধারণ যে সামগ্রী যারা ব্যবহার করে, যেটা কনজিউমার কার্ড আপনি বললেন একটু আগে, সেটা কিন্তু তারা বুঝতে পারে, এবং তাদের বেশ চুজি,
তাদের যে বক্তব্যটা হলো যে আমি যেটা বুঝি যে তারা চায় খুব ভালো প্রোডাক্ট কিন্তু দামটা হইতে হবে কম। দাম নিয়ে কথা বলছি কারণ আয়ের একটা ব্যাপার আছে, আয়ের একটা ব্যাপার আছে, আমরা এইদিকে লক্ষ্য। সেটা কিভাবে আপনারা ইকুইলিব্রিয়াম করেন? এটা হয় কি আমরা এইসব প্রোডাক্টে কিন্তু হিউজ কোনো প্রফিট হবে না, যে না আমার মার্জিন হবে 50% 25% এরকম না। মার্জিনটা আমি খালি দেখি মার্জিনটা স্মল আছে কিনা, অল্প একটু আছে কিনা, মাল্টিপ্লাইড বাই দ্য কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি তো হিউজ হবে। ভালো পণ্য দেওয়া হলে বাজারে সেটা কি প্রাইসের উপরে অনেক ক্ষেত্রে মানে প্রাইস এখানে কোনো ফ্যাক্টর কিনা, নাকি মানুষের মানুষ চায় যে একটা ভালো পণ্য সেই জন্য সে বাড়তি দাম দিতে প্রস্তুত? এটা একটা চ্যালেঞ্জিং, এটা একটা চ্যালেঞ্জ। মানুষ চায় ভালো প্রোডাক্টটা স্বল্প মূল্যে। আমি যেটা বলি বাজারে তো আরও প্রতিযোগিতা, আরও প্রতিযোগিতা, আমি বলি যে ভালো পণ্য অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি যদি একটা বিরাট কিছু করে যদি আমি আটা ময়দা তৈরি করি বা আমার একটা ফুডের প্রোডাক্ট মানে আমি দেই, মনে একটা মনে করেন মরিচ গুঁড়া হলুদ এগুলো যদি আমি দেই, মানুষ এফোর্ড করতে না পারলে কার জন্য দিব? তো কাজে আমাকে দেখতে হবে যে ব্যালেন্সটা কী আছে। আমি যদি দেখি এফোর্ড করতে পারবে না, আমি এই প্রোডাক্টটাতে সাধারণত যাই না, কারণ আমি কোয়ালিটিকে ডাউন করতে পারবো না। এসিআইয়ের যদি উন্নতি বা আমার নিজের জীবনের উন্নতি যদি আপনি এক কথা জিজ্ঞেস করেন, আমি বলবো দি কোয়ালিটি, কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি। আমি কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করি না। আমি ব্র্যান্ড গুণগত মান নিয়েও তো অনেক সময় আমরা প্রশ্ন দেখি গণমাধ্যমে, নিউজও হয় যে এই যে মরিচের গুঁড়ার মধ্যে ঘাস পাতাও থাকে, ইটের কণা থাকে ইত্যাদি ইত্যাদি। এইটার কারণেই তো আমি নামই দিয়েছি পিওর, কারণ বাংলাদেশের ভোক্তাদের মনে একটা ধারণা আছে যে এসিআই কোম্পানি কী করতে পারে। এবং আমি যেখানে পিউরিটির সমস্যা, যেমন ধরেন আপনি যেটা বললেন মরিচের মধ্যে ইটের গুঁড়া, মরিচের মধ্যে ঘাসের গুঁড়া, ইয়ের মধ্যে ইটের ইটের গুঁড়া দিয়ে হলুদের মধ্যে অন্যান্য সামগ্রী দিয়ে মানুষ করে, তখন মানুষ কিন্তু একটা ব্যতিব্যস্ত কী কিনবে। সেই সময় আমি বললাম যে আমি এসিআই থেকে দিচ্ছি পিওর অ্যান্ড 100% পিওর দিয়ে দিই আমি, কাজে এটাতে কোনো রকম ইয়ে নাই, যার কারণেই অতি তাড়াতাড়ি আমার প্রোডাক্টটা প্রথমত মানুষের আস্থা আছে, আমার জায়গাতে আস্থা আছে যে এসিআই কোনো খারাপ কিছু করবে না, আর সেই আস্থার জায়গাটাকে আমি তার আস্থার জিনিসটাকে দিয়ে দিই, তার ফলে এটা পেতে আর সময় লাগে না। সৈয়দ আলমগীর আরও কথা বলবো, আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্স গ্রুপ, সাথে আছেন এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর। জনাব আলমগীর, আমরা কথা বলছিলাম এই যে পণ্যের গুণগত মান এবং বাজারে তার যে প্রভাব, আমরা যদি জানতে চাই যে ভেজাল কিন্তু আমরা দেখি সরকারি নজরদারিও বাড়ানো হয়েছে এবং বিভিন্ন সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ড্রাইভ দিচ্ছে, অনেককে ধরছেন, আসলে কি শুধু কি নজরদারি দিয়ে ভেজাল প্রতিরোধ করা সম্ভব? এটা হলো কি আমি বলি আপনাকে, প্রথমত যে আমাদের সচেতনতা খুব প্রয়োজন। আমি একটা ক্ষুদ্র এক্সাম্পল দিয়ে দিই, আমরা এখন বাজারে কয়েল পাওয়া যাচ্ছে, অনেক ধরনের কয়েল, এগুলো কিন্তু বিষাক্ত এবং মারাত্মক। এই কয়েলগুলোতে দেওয়া হচ্ছে এন্ড্রিন এবং বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক কেমিক্যাল, যেগুলো ওরা নিজেরাও জানে না, শুধু বিজনেসের জন্য এটা জ্বালালেই মশা মরে যাচ্ছে, মানে আপনার তেলাপোকা মরে যাচ্ছে, টিকটিকি মরে যাচ্ছে, এতগুলো জিনিস যে মরে যাচ্ছে, যেখানে মশার কয়েল অনলি মশাকে ড্রাইভ করে, সেখানে হোয়াট অ্যাবাউট ইউর ওন হেলথ হুইচ ইউ আর ইনহেলিং সারা রাত্র, আপনি আপনি আপনার সন্তান আদি আপনার স্ত্রী সহ আপনি সারা রাত্র এটা ইনহেল করতেছেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ নিচ্ছে, এর পরিণতিতে হবে কি? এর পরিণতিতে মানুষের হবে শ্বাসকষ্ট, কিছুদিন পরে বিকলাঙ্গ বাচ্চা প্রসব করে মা। সাধারণ ভোক্তাদের করণীয় কি? কারণ সে তো জানছে না, সে তো অত হয়তো বুঝতেও পারছে না যে কোন পণ্যটাতে বেশি ক্ষতিকর জিনিস আছে, এবং ক্ষতিগ্রস্ত হলে পরে তার আশ্রয়ের জায়গাটা কোথায়? আশ্রয়ের জায়গা গভর্নমেন্ট, আশ্রয় গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ ইট। এইসবগুলিতে সরকার কিন্তু অনেক এটা হয়তো বুঝতে পারে, এখন সরকারের এতটা ইয়ে আসে নাই, এগুলোকে গভর্নমেন্টে দেখেন, যেমন ধরেন আপনার ইয়ে নিয়ে ইয়ে নিল যে ফরমালিন নিয়ে, ফরমালিন নিয়ে অনেক ধরাধরি, কারণ এখন এইবার এবছর কী দেখা গেল, কোনো ফলের মধ্যে ফরমালিন নেই, একটা পেয়েছে খেজুরের মধ্যে, তো খেজুর নাকি অলরেডি ফরমালিন জাতীয় জিনিস থাকে, যার কারণে খেজুরটা এটা আল্লাহরই প্রদত্ত যে ফরমালিন জাতীয় একটা জিনিস থাকে যেটা প্রোটেক্টেড থাকে, যেটা প্রিজার্ভ থাকে, তাছাড়া কিন্তু অন্য নাই। এখন যদি সরকার এটার উপরে মানে ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে এই যে আশেপাশে যারা এই মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা করছে তাদের কিন্তু ধরা, তাদেরকে দুই চার দশটাকে ধরলেই সবাই এটা থেকে বিরত হবে। তো এরকমভাবে অন্যান্য পণ্য, যেমন যদি আপনি আমাদের করণীয় বলেন, পণ্যগুলাকে প্যাকেট মানে প্যাকেজিং করা, প্যাকেট করা, যেমন লবণ আগে খোলা নিতেন, খোলা লবণে তার ময়লা লবণ থাকতো, সোকি লবণ থাকতো, এখন আর তা নাই, এবং ওইটা কোনো ব্র্যান্ড ছিল না, ওইটার কোনো ওনার ছিল না। কেন মানুষ এসিআইটা কিনে? এসিআইকে ধরতে পারবে যদি খারাপ যদি কোনো প্রোডাক্ট হয়,
যে প্রোডাক্টকে আমাকে ধরতে পারবে, আমাকে বলতে পারবে, রেসপন্সিবিলিটি একটা জায়গা রেসপন্সিবিলিটি আছে, বিকজ ইট ইজ বি প্রমিসড, আমাকে ব্র্যান্ড প্রমিস আছে ওইটা প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে, যে আমার লবণের মধ্যে দেখা যায় 100% বিশুদ্ধ সঠিক মাত্রায়, এটা কিন্তু আমার প্রমিস। সব কিছুই তো এখন আপনার প্যাকেটজাত হয়ে গেছে, এমন কোনো পণ্য নাই যেটা আপনি কিনতে পাওয়া যাচ্ছে না, এবং প্রসেসড খুবই ভালোভাবে আকর্ষণীয় মোড়কে এবং হাইজেনিক, আপনি যেটা বলছিলেন যে এই কমপ্লায়েন্সগুলো মেনটেন করা হয়েছে। তারপরও এই কথাটাও আছে যে এই যে যারা উৎপাদক এবং যারা বাজারজাত করে ক্ষুদ্র ব্যবসা, একটা বিশাল একটা জনগোষ্ঠী আসলে কর্মসংস্থান ছিল, সেই জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে গুটি কয়েক প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউজের কাছে। এইটাকে আপনারা চ্যালেঞ্জ মনে করছেন কিনা, বা এই সমালোচনাটার জবাব কি? জবাবটা হলো আমরা কিন্তু মরিচের কথাই বলি, হলুদ এগুলো আমরা প্রোডাকশন করি না, আমাদের কৃষক যারা করতেন তাদের কাছে করি। আমরা সাধারণত মানুষকে অ্যাডভাইস করে থাকি যে আপনি এই বীজটা দেন, অথবা বীজটা তাকে আমি দিতে পারি যাতে করে সে ভালো একটা প্রোডাকশন হয়, আলটিমেটলি কিন্তু সেই বেনিফিটেড। এখন কারাই হচ্ছে যারা আগে ডেকিতে করে বাজারে বাজারে বিক্রি করতো, এরা কিন্তু ফিউ এবং এরা কিন্তু দুষ্ট, এদেরকে তো ইলিমিনেট করতে হবে। একদিকে আমার কৃষক আছেন, আরেকদিকে আমরা আছি, আরেকদিকে ভোক্তারা আছেন, মাঝে যারা আছে আর থাকবে না, আসলে এগুলো আপনি জোর করে রাখাও যাবে না। এবং এই গোষ্ঠীটা যারা এই এই কাজটা করছে, আবার কৃষক যারা বললেন কৃষকরা তো ন্যায্য দাম পাচ্ছে না, এই অভিযোগও তো আছে যে ঠিকভাবে প্রাইস পাচ্ছে না, এবং বাজার ব্যবস্থাটা আপনাদের এখানে যে যে অবস্থা, বিশৃঙ্খল অবস্থা হচ্ছে আপনার কৃষক লেভেলে, এবং যে চেইনটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছানো, এটা তো আমরা জানি, ফরিয়া এবং দালালরাও খুব ইনভলভ। এটা কি জানেন, আমরা একটা ফেজ অতিক্রম করছি এখন। আমি বলি কি, কাঁচা মরিচ কালকে কাগজে দেখলাম কোথাও 1 টাকা করে কেজি, ঢাকায় আসতে আসতে 30-40 টাকা, আমরা যখন এটা কিনবো মানে শুকনো মরিচ যখন হবে এটা, তখন 80 টাকা হবে 1 টাকা কেজি। যেটা হয়েছে সে নাকি পিকিং করে যে বাজার থেকে যে ইয়ে মাঠের থেকে যে পিক করছে উঠাইছে যে মরিচগুলো, যে লেবার, তার দামও হয় না। তো এখন কোয়েশ্চেনটা হলো কি, এইটা হলো একটা প্রিজারভেশনের ব্যবস্থা করা, আমরা এই ফেজ, এটা একটা প্রবলেম ফেজ যাচ্ছে, এই ফেজটাতে আস্তে আস্তে কিন্তু হিমাগার হবে, আস্তে আস্তে প্রিজারভেটিভ হবে, আর তাছাড়াও মানুষেরও প্রস্তুতের একটা ব্যালেন্সিং লাগবে। এক কাঁচা মরিচে গত বছর অনেক লাভ হয়েছিল, সব কাঁচা মরিচ প্রস্তুত করো মানে ইয়ে করো, এই উৎপাদন করো। কৃষক তো আর অর্গানাইজড না, সে তো নিজে আর এত বড় মেকানিজম নাই বা তার অবকাঠামো তৈরি করার সুযোগ নাই, এক্ষেত্রে সরকার কি করতে পারে বাজারটাকে আসলে এই শৃঙ্খলিত করার জন্য? সরকারের প্রথম কাজ হলো যে এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে, এক্সটেনশন ডিপার্টমেন্ট কিন্তু অ্যাডভাইস করে ওদেরকে যে তুমি এইটা লাগাও, এটা করো না, এটা করো। মানুষ এখন শুনতে চায় না, কিন্তু আজকে যদি বলি যে মরিচ আপনি লাগান, আপনি মরিচ লাগান না, আপনি এইটা লাগান, তো হয়তো বলে না আমার মরিচের কথা বলে না, মরিচের গত বর্ষ কত লাভ হয়েছিল, এরকম শুনে। কিন্তু যখন দেখবে যে পরবর্তী বর্ষ দেখবে যে না এক্সটেনশন অফিসার আমাকে একটা ভালো অ্যাডভাইস করেছিল, তাই সে কিন্তু তখন নেবে। কালকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি জানি না কোন টিভিতে দেখলাম, চর যেখানে কিচ্ছু হয় না, ধাঁধা ধুধু মাঠ, সেখানে এরা ওরা অ্যাডভাইস করেছে যে খালি বাদাম খালি পুঁতে রাখো, কিচ্ছু করতে হবে না, আর অনেক বাদাম হয়েছে। তো এইগুলো কিন্তু এক্সটেনশন করে বুদ্ধি দিচ্ছে, তো এইভাবেই আস্তে আস্তে আমাদের দেশ এগোবে, একদিনে সবাইকে চেঞ্জও করে দেওয়া যাবে না। বাজেট ঘোষণা করলো সরকার, এই প্রস্তাবিত বাজেট কি কিভাবে দেখছেন? সরকার বলছে এটা শিল্পের সুরক্ষা হচ্ছে, ব্যবসায়ীরা উদ্যোক্তারা বলছে শিল্পের সুরক্ষা হবে না, আপনার কি মূল্যায়ন? এটার অনেক বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো সর্বপ্রথম যেটা সবাই বলছে সেটাই আমি বলি, এটা অনেক বড় একটা বাজেট, এটাকে যে বাস্তবায়ন করার জন্য অবকাঠামো বা এবিলিটি, এটা নিয়ে এখন কোয়েশ্চেন উঠছে। এখন তাতে হয় কি, বাজেটটা আপনি অনেক বেশি করেন যদি, আর যদি পরে আপনি পুরোটা ইমপ্লিমেন্ট না করতে পারেন, তাহলে হয় কি ইম্পর্টেন্ট খাতগুলো বাদ পড়ে যেতে পারে। তো এই জন্যই মানে একটা টাইট করলে হয় কি, আপনি এটাকে আপনি যেটা আপনি কন্ট্রোলেবল, তাহলে আপনি বুঝেন যে এটা 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 আমি করবো, সেই জন্যই মানুষ কিন্তু এটা নিয়ে বেশি কথা বলছে। আর শিল্প বান্ধবের যেটা বিশেষত উৎসে কর কিছু কর ধরা হয়েছে, সেই জন্য যেটা নতুনত্ব যেটা আমাদের RMG সেক্টরের লোকজন বেশি বলতেছেন, এটা তাদের জন্য অসুবিধা হচ্ছে। এগুলো গভর্নমেন্ট কিন্তু রিভিউ করতেছে, এবং বিভিন্ন স্থানে যে সমস্ত সমালোচনা হচ্ছে সেই সমালোচনার আলোকে আমার মনে হয় কিছু অ্যামেন্ডমেন্ট করে অর্থমন্ত্রী এটাকে ঠিক করবে। এরকমভাবে একটা আগামী শুক্রবারেও আমাদের MBA-দের জন্য একটা অ্যাসোসিয়েশনে যারা আমি প্রেসিডেন্ট, MBA-র, ওইটা আগামী শুক্রবারেও একটা এরকম আলোচনা অনুষ্ঠান হবে। এই যে এটা উদ্দেশ্যটা হলো যে সরকারকে বা অর্থমন্ত্রীকে মানে একটা বুদ্ধি দেওয়া যে আমাদের সরকার তো আসলে বড় লক্ষ্যমাত্রা আছে রাজস্ব আয়ের, তো সেটা তো সরাসরি আসলে বড় বড় প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী উদ্যোগ তাদের উপরে পড়ে, সেটা আপনারা আসলে কতটুকু সামলে উঠবেন, বা সেইটার কোনো প্রভাব ভোক্তার উপরে পড়বে কিনা? আপনারা যেহেতু পণ্য উৎপাদন করছেন, সেটার প্রাইস আমরা জানি যে বাজেট এলেই কিন্তু বেড়ে যায়, সেই ক্ষেত্রে ভোক্তাকে স্বস্তি দেওয়ার কোনো সুযোগ আছে? দুঃখজনকভাবে হলেও বলতে হয় যে ভোগ্য পণ্যের মানে এই যে কনজিউমার প্রোডাক্টসের যেসব প্রোডাক্ট, ফাস্ট মুভিং প্রোডাক্টসের, এগুলো কিন্তু ডাইরেক্টলি ভোক্তাকে দিয়ে দেওয়া যায় না,
যে আজকে ডিজেলের দাম বাড়ছে, কালকে 2 টাকা করে বাস ভাড়া বেড়ে গেল, এরকমটা করা যায় না। আমাদের ভোক্তারা অনেক মানে এখনও ওয়েল টু ডু হতে পারেন নাই তারা, কাজে এটা কিন্তু নিতে হয় আমাদেরই। তো ভোক্তারা অন্যভাবে কিন্তু মানে এটাতে প্রভাবিত হয়। আজকে আমার কাছে যদি লভ্যাংশটা একটু বেশি থাকে, আমরা কি করি, আমরা আবার উৎপাদন, আমরা আবার এটাকেই বিনিয়োগ করি, ফলে বিনিয়োগটা হয়তো কমে যাবে, অত টাকা থাকবে না বিনিয়োগ মানে মানে এনাফ মানি টু রিইনভেস্ট, যেটা আমাদের লোকাল কোম্পানির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ইটস নট ইম্পর্ট্যান্ট ফর ইন্টারন্যাশনাল কোম্পানি, আমি নাম নিয়ে বলতে চাই না, বাংলাদেশে যত বড় নাম করা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা বহু বর্ষ যাওয়াতে এই দেশে ব্যবসা করছে, তারা বহু টাকা মুনাফাও করছেন, বলেন যে এত টাকা মুনাফা করছে, তো মুনাফাটা যে কোথায় যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ রিইনভেস্টমেন্ট হচ্ছে না, মুনাফাটা হয়তো ডিভিডেন্ড আকারে তার নিজের দেশে যাচ্ছে। তো বাংলাদেশি যেসব প্রতিষ্ঠানগুলো আছে, শুধু এসিআই না, স্কোয়ার বলেন, বেক্সিমকো বলেন, প্রাণ বলেন, যমুনা বলেন, যতগুলি নাম করা, তারা কিন্তু এখানে রিইনভেস্ট করছে, তাদের করে কী হচ্ছে মানে কাজের পরিবেশ বাড়ছে, মানুষের এমপ্লয়মেন্ট বাড়ছে, সুযোগ হচ্ছে, এবং আপনি লোকালি মেড, এখন দেখেন আপনি 10,000 টাকা 12,000 টাকা হলে একটা কালার টিভি পাচ্ছেন, এই কালার টিভিটা যদি আপনি আজকে ইন্টারন্যাশনাল কোম্পানির কাছ থেকে কিনতে হইতো ওটা 60,000 থেকে 70,000 টাকা হতো, এখানে কিন্তু অনেকগুলো কোম্পানিটা হয়েছে। কাজে এইসব দিকগুলো চিন্তা করতে হবে, যাতে করে এই লোকাল কোম্পানিগুলোকে হেভি ট্যাক্সেশন করা না। ভ্যাটের কোনো প্রভাব পড়বে কিনা আপনাদের এই যে ভ্যাটের প্রভাব? তো আমাদের তো ব্যবসা, অনেকগুলো ব্যবসা আছে, আমাদের প্রায় 29টা ব্যবসা আমরা করে থাকি, যেটাকে 4টা ইউনিটের মধ্যে ভাগ করা হয়েছে, তো কিছুটাতে হয়তো কোনো কিছু কোনো কোনো অবশ্যই অবশ্যই কিছু প্রভাব আছে। আর এমনি বাজেটটা বাস্তবায়নের যে অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে, সেইগুলো আসলে সেই চ্যালেঞ্জগুলো নেওয়ার সক্ষমতা আসলে এনবিআরকে যদি আপনি মূল্যায়ন করেন, কারণ আমরা দেখেছি যে রাজস্ব আয়ের মেকানিজম কিন্তু ডেভেলপ করে নাই বা তাদের সেই জনবল বাড়ে নাই, কিন্তু রাজস্ব আদায়ের যে মানে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু বেড়েছে, তো সেই দিক থেকে আপনার কি মনে হয় যে কোন জায়গাগুলোতে সরকারের মনোযোগ দেওয়া দরকার? এনবিআর এটা খুবই একটা চ্যালেঞ্জিং আছে, তা না হলে কি এটাকে ইভেন ফ্লো করতে হবে সরকার, তা না হলে হবে কি জানেন, কিছু কিছু লোকের কাছ থেকে যারা অনেক ভালো ট্যাক্স কমপ্লায়েন্স এরাই বেশি কষ্ট পাবে, আর যারা ট্যাক্স ফাঁকি দিতে চায় পারে তারা কিন্তু বেঁচে যাবে। কাজে ট্যাক্স বাংলাদেশে যে ট্যাক্সের জন্য যে টাকাটা ধরা হয়েছে, বাংলাদেশের যে জনগণ এবং সংখ্যা এবং তাদের যে তাদের যে মানে ক্ষমতা সেই অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু হয় কি ট্যাক্সটাকে নেটে আনা যায় না, আপনি ট্যাক্স বাড়াইতে হবে, হ্যাঁ আপনি ট্যাক্সটা দেওয়ার কথা আপনি দিচ্ছেন না, না দিয়ে আপনি অনেকটা টাকা বেড়ে মানে বাঁচিয়ে ফেলছেন, এখন এটা আপনাকে মার্কেটিংয়ে খরচ করতেছেন, আর আমি যেহেতু ট্যাক্স কমপ্লায়েন্স আমার কাছে টাকা নাই, আমি একদিকে হলো আমি ট্যাক্স কমপ্লায়েন্সে আমি দরিদ্র হইলাম, আর দ্বিতীয়ত আমি গিয়ে কম্পিটিশনে গিয়ে আমি মার খেলাম, আমি পারি না। জি সৈয়দ আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করবো ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, দেখা হবে আগামী পর্বে হয়তো অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।